আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা খাদক। আমি আবারও হাজির হলাম নতুন ফুড রিভিউ নিয়ে। আজ আমি আপনাদেরকে পরিচয় করে দেবো নতুন একটি রেস্টুরেন্টের সাথে। রেস্টুরেন্টের নাম হলো কামরুল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ আমি কামরুল রেস্টুরেন্টের বেস্ট ব্রেকফাস্ট আইটেমগুলো টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন ভিতরে যাওয়া যাক। গাইস, বাটার বেস্ট ব্রেকফাস্ট ইন কামরুল রেস্টুরেন্ট। দেখি কামরুল রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য আমি কী কী আইটেম অর্ডার করছি বা কী কী আইটেম আমি টেস্ট করবো আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আইটেমের সাথে আমি পরিচয় হয়ে যাই। এখানে অ্যাজ ইউজুয়াল যেমন পরোটা থাকে, পরোটা, আর এটা ডিম পোস্ট, আর এটা গরুর নিহারি, আর এটা গরুর মগজ ভুনা, আর এটা বিফ কলিজা ভুনা, আর এটা মুগ ডাল, আর আছে খাসির পায়া, আর এটা বুট ডাল বা অ্যাজ ইউজুয়াল যে ডালটা থাকে। গাইস, আমি এখন পরোটা দিয়ে মগজটা টেস্ট করবো। অ্যাজ ইউজুয়াল আমরা সকালে মগজটা আমরা টেস্ট করা হয় না। মগজটা আসলে সুন্দর যে আইটেম আছে নান রুটি দিয়ে, সুন্দর আইটেমের সাথে এটা বেশি অ্যাডজাস্টেবল, বেশি খাওয়া হয়। দেখি সকালে আইটেমটা কেমন লাগে। ফার্স্ট বাইট ফর বেস্ট ব্রেকফাস্ট ইন কামরুল রেস্টুরেন্ট। ভালো, তবে আমি এটার সাথে একটু লেবু মিক্স করে নেব। লেবুটা খাবারের স্বাদটা একদম দ্বিগুণ বাড়িয়ে দেয়, একদম ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। আমি হালকা একটু মিক্সিং করে নেব। ব্রেনে বেশি নাচড়া করা যাবে না, কারণ নাচড়া করলে একদম ভেঙে যাবে। লেবুটা খাওয়ার সাথে দুদিন বাড়িয়ে দেয়, আর মগজটা ভালোই, টেস্টটা ভালো। এখন আমি বিফ কলিজা ভুনাটা টেস্ট করব। বেশিরভাগ সময় আমার মাটন কলিজা ভুনাটা খাওয়া হয়, বিফটা কম খাওয়া হয়, বাট আমি আজকে বিফটা টেস্ট করব। কলিজা ভুনাটা টেস্ট, বাট আমি এটার সাথেও আমি লেবুটা অ্যাডজাস্ট করে নেবো, কারণ লেবুটা খাবারের যে স্বাদটা এটা অনেক বাড়িয়ে দেয়। আমি একটু লেবু খেতে অনেক বেশি পছন্দ করি, লেবু বা সালাদ জাতীয় কিছু।
অ্যাজ ইউজুয়াল বলবো না, এটা টেস্টটা ভালোই, এটা ভালো টেস্ট। এখন পরোটা দিয়ে টেস্ট করলাম, এখন আমি নান রুটি দিয়ে টেস্ট করবো। সকালে যে রুটিটা থাকে, নান রুটির যে ব্যাপারটা, যত গরম থাকবে তত টেস্ট থাকবে, যখন গরম শেষ টেস্টটাও শেষ। আমি একটু নিয়ে দিয়ে টেস্ট করবো। নেহারিটাও বেস্ট, আমি নেহারির সাথে একটু লেবু মিক্স করবো। এটা একটু মিক্সিং করে নেব, যাতে লেবুর যে টেস্টটা সব জায়গায় পরিপূর্ণভাবে ছড়িয়ে যায়। আমি ঢাকাতে যত জায়গায় নিহারি খাইছি, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। নিহারির জন্য বিহারি ক্যাম্প প্রাণ ঢাকা অনেক বেশি বিখ্যাত, বাট কামরু রেস্টুরেন্টের নিহারিটা, এটা খুব ভালো টেস্ট। দেখি নিহারির যে ঝোলটা, ওই ঝোলটা টেস্ট করবো। গাইস, এখন খাসির পায়ের পালা। সাধারণত ঢাকার কম বেশি সব রেস্টুরেন্টে সকালে খাসির পায়রা পাওয়া যায়, খুবই এটা খুবই অ্যাভেলেবেল। খাসি পাওয়ার জন্য স্টার্টটা হবে বেস্ট, বাট এটা খারাপ না, কারণ এটাও এটার টেস্টটাও ভালো, আর এটার যে কোয়ালিটিটা সেটাও খুবই ভালো। গাইস, কামরু রেস্টুরেন্টের ব্রেকফাস্টের যে স্পেশাল যে আইটেম চারটা ছিল, সে চারটে আইটেমই শেষ করে ফেললাম। এখন অ্যাজ ইউজুয়াল যে তিনটে আইটেম আছে, এক মুগ ডাল, আর অ্যাজ ইউজুয়াল যে ডালটা থাকে ডালটা, তো আমি মুগ ডালটা একটু টেস্ট করবো। ভালো, অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর কি, আর মুগ ডালের যে ফ্লেভারটা, এটা অনেক বেশি বেশি ভালো লাগে। আর এখন অ্যাজ ইউজুয়াল যে ডালটা থাকে, একদম কমন একটা ডাল, ভুটে ডাল বলে আর কি, অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর কি, ভালো মনে হয় খারাপও না। আর লাস্ট যে আইটেমটা আছে ডিম পোস্ট, যেমন থাকে তেমনই, এখানে যে যতগুলো আইটেম টেস্ট করলাম, সবচেয়ে আমার কাছে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বিফ কলে যেমনটা, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। তারপরে মগজটাও ভালো, খাসি লেগ পাওয়াটাও ভালো, আর নিহারিটাও ভালো। আমার কাছে মোটামুটি সবগুলো আইটেমই ভালো লাগছে, কোনো আইটেমই খারাপ না। গাইস, এতক্ষণ তো সবগুলো আইটেম হালকা হালকা টেস্ট করলাম, বাট হালকা হালকা টেস্ট করলে হবে না, আমাকে পুরো সবগুলো আইটেমই শেষ করতে হবে। গাইস, আমি সবগুলো আইটেম খেতে থাকি, এবং আপনারা সাথে থাকুন এবং আমার ফুড রিভিউটা এনজয় করুন, সাথে থাকুন।
গাইস, আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে আর রিকমেন্ডেশন আর সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি নেক্সট কোন ফুড রিভিউ করতে পারি, কোন রেস্টুরেন্ট থেকে রিভিউ করতে পারি সেটা অবশ্যই জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।